শ্যামলি ইনার ট্রাভেলসের বহরে যুক্ত হলো দু ইউনিট ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড 1600 মডেলের নন এসি বাস। আজ দুপুরে অফিসিয়ালি এই বাসগুলোকে ওয়ার্কশপ থেকে রিলিজ করা হয়েছে। ঢাকার বলিয়াপুরে অবস্থিত জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নির্মাণ করেছে এই দু ইউনিট বাসগুলোকে। যেমনটি আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি, শ্যামলি কিন্তু অনেক আগেই দুটি আলাদা সেক্টরে বিভক্ত হয়ে গেছে। শ্যামলি ইনার ট্রাভেলস এবং শ্যামলি এসপি দুটি আলাদা সেক্টর। শ্যামলি পরিবহন বলতে সবাই মূলত শ্যামলি ইনার ট্রাভেলসকেই বুঝে থাকে, কারণ শ্যামলির কাছে যতগুলো লাক্সারিয়াস বাস রয়েছে তার মোস্ট অফ দ্য বাস কিন্তু শ্যামলি ইনার ট্রাভেলসের কাছে। শ্যামলি ইনার ট্রাভেলসের বহরে অশোক লেল্যান্ড 1600 মডেলের এই বাসগুলো অনেকটাই মানানসই নয়, কারণ নর্মালি কিন্তু তারা জাপানি মডেলের বাসগুলো দিয়েই সার্ভিস পরিচালনা করে আসে। তবে বর্তমানে বাংলাদেশের জাপানি চেহিজগুলো অ্যাভেলেবল না হওয়ার জন্যই কিন্তু অনেকটাই দায়বদ্ধ হয়ে শ্যামলি ইনার ট্রাভেলস এই বাসগুলো নিয়েছে বলা যায়। এই দুটি বাসের ফ্রন্ট শ্যামলির অন্যান্য বাসের তুলনায় অনেকটাই ব্যতিক্রম বলা যায়। তবে অশোক লেল্যান্ডের পূর্বে 1600-1818 চেয়ে বর্তমানে 1600-1818 মডেলের এই বাসগুলো অনেকটাই আপডেট বলা যায়, যার কারণে এই চেহিজগুলোকে বর্তমানে দামে কম মানে ভালো অশোক লেল্যান্ড বাস বলা হচ্ছে। তবে বাসের ফ্রন্ট বডি এবং ফিনিশিংয়ের কাজ বেশ ভালোভাবেই করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই বাসগুলোর চেসিসের প্রাইসের কথা যদি আসি, তবে এই বাসগুলোর চেসিস 25 লাখ টাকারও কম মূল্যে পাওয়া যায়। বাসের বডি এবং অন্যান্য খরচ সহ আরও স্পেন্ড হতে পারে 15 লাখ টাকা। ওভারঅল 40 লাখ টাকা কিংবা তারও কম প্রাইসে এই বাসগুলো আপনারা পেয়ে যাবেন। সাধারণত একটি হিনো ওয়ানজে কিংবা মিৎসুবিশি ফুসো নন এসি বাসগুলোর প্রাইস পড়ে প্রায় 75 লাখ টাকার মতো। ঠিক একই টাকায় আপনারা অশোক লেল্যান্ড 1600 মডেলের দুটি বাস পেয়ে যাবেন। বাসগুলোর ভাড়া এবং রুট এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি, এমনকি এখনও পর্যন্ত নাম্বার প্লেটও পায়নি এই দুটি বাস। তবে বাসগুলোর ভাড়া এবং রুট নির্ধারণ করা মাত্রই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল বাসের এক্সটেরিয়ারের একটি কমপ্লিট রিভিউ। এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে। অনেকটাই রেগুলার এবং ক্যাজুয়াল নন এসি বাসগুলোতে যেরকম ইন্টেরিয়র দেওয়া হয় ঠিক একই রকম ইন্টেরিয়র এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে। ইন্টেরিয়র নিয়ে স্পেশালি কিছু বলার মতো নেই। এই বাসগুলোতে লেগ রেস্টের সুবিধা দেওয়া হয়নি। বোথ সাইডে দুটি করে সমমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে। ইভেন বাসের লাস্টতেও কিন্তু দুটি দুটি করে 4টি সিট দেওয়া হয়েছে 5টি সিটের বদলে। উন্নত মানের লাইটিং এবং সাউন্ড সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে। যেহেতু এই বাসগুলোতে লেগ রেস্ট অ্যাপ্লাই করা হয়নি, তাই লেগ স্পেসের পরিমাণ তুলনামূলক ভালোই বলা যায়। প্রত্যেকটি সিটের সাথে একটি করে হেডরেস্টের সুবিধা রয়েছে, যেটি নাইট জার্নির জন্য অনেকটাই হেল্পফুল। প্রত্যেকটি সিটের উপরে রয়েছে লাইটস এবং এসি কন্ট্রোলার। যদিও এটি একটি নন এসি বাস, তবে এটিতে এসি কন্ট্রোলার সুবিধা দেওয়া হয়েছে, কী কারণে তা আমিও জানি না। তবে লাইটসগুলো আপনারা চাইলে এইসব সুইচগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো যাত্রীদেরকে একটি উন্নত মানের যাত্রা ইনশিওর করতে শ্যামলি ইনার ট্রাভেলস এই বাসগুলোকে তাদের ফ্লিট অ্যাড করেছে, এবং আশা করা যাচ্ছে একই মডেলের বেশ কয়েকটি বাস শীঘ্রই যুক্ত হতে পারে তাদের বহরে। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং শ্যামলি ইনার ট্রাভেলসের এই বাসগুলো আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি সবচেয়ে কম খরচে ঢাকা থেকে কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চলের টিকিট পাবেন আমাদের ফেসবুক পেজ থেকে। এছাড়া সবচেয়ে কম মূল্যে বাসের রিজার্ভও পাবেন এখান থেকেই। তো যে কোনো প্রকার বাসের টিকিট, বাস রিজার্ভেশন, হোটেল রিজার্ভেশন এবং এয়ার টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। আমাদের পেজের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।